মেয়েদের আসলে বিয়ে হয় না বিনা বেতনে সুন্দর একটা চাকরি হয় ঘর সামলানো বাচ্চা সামলানো স্বামীর দেখাশোনা শোনা শ্বশুর দেখাশোনা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছো সবাইকে জানাই রোমেস্টিক্যালি ব্লগ ঘর ওয়াতে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুমের তো বেহাল দশা হয়ে আছে দুই দিন আগে যেহেতু বৃষ্টি হয়েছিল শুক্রবারে আর সেই বৃষ্টির কারণে ছাদে পানি জমে থাকার কারণে এই তো দেখেন ওয়াল থেকে যত রঙ আছে সব আমার ঘরে পড়তেছে সকালবেলা ঘুম থেকে উঠে রং দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে কারণ সকালবেলা এখন ঘুম থেকে উঠছি ভোর হচ্ছে পনেরো ছয়টার সময় এখন হচ্ছে নাস্তা বানাইতে হবে এখন দেখি এই অবস্থা এজন্য ভালো আজকে আর রুটি বানাবো না আর ঘরটা পরিষ্কার করে নিই শুধু সিদ্ধ ভাত বসাই দিই সিদ্ধ ভাত বসাই দিছি আলু আর ডিম সিদ্ধ দিয়ে বসাই দেওয়া হয়েছে আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এর মধ্যেতে দিয়ে পা দিয়ে তো হাঁটাও যাবে না এই জন্য আগে ভাবলাম সকালে নাস্তাটাও করা লাগবে যেহেতু মায়ের বাবা সাতটার মধ্যে চলে যায় এই জন্য ভাত বসায় দিয়ে আমি আগে ঘরটা পয়সা করে নিচ্ছি আর এখানে এই তো একটা মুছে দিলাম এখানেও আমার বাসাটা অনেক ছোটো এই কারণে হচ্ছে আমি সুরাকের উপরে পানির জগ পানির মগ রেখে দিই আর এই দুটা গাছ থাকে গাছ দুটা একটু রোদে দেওয়ার জন্য আমি একটু বারান্দায় দিছিলাম আর এখন সুর একটা মুছে নিলাম সেই সাথে বান্দায় যেহেতু গাছ দুইটা দিয়েছিলাম এই একটু পানিও দিয়ে নিলাম আর পাতাগুলার মধ্যে দুলা পড়ে আসে পাতাগুলা একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম দেখতে সুন্দর লাগবে আর এই গাছগুলা মানে স্নেক প্লান্টগুলো আমি দেখছি বাইরে রোদের থেকে বা ঘরেই ভালো থাকে তারপরে তো এখানে পয়সা করা হয়ে গেছে জগটা ধুয়ে তারপরে হচ্ছে আবার এখানে রেখে দিলাম আর সেই সাথে আমি ঝাড়ু দিয়ে যতটুকু সম্ভব ছাদ থেকে আর কি রং যেগুলো ছিল মানে ফুলে ফুলে উঠছিল যেগুলো ওইগুলা আমি হচ্ছে উঠাই ফেলে দিছি তারপর তো সকালবেলা নাস্তা চাস্তা করার পরে বাবা ডিউটিতে চলে গেছে পরে যেহেতু ঘুম আসতেছিল না আর যেহেতু অনেক সকালে উঠছি আর এত সকাল তো দুপুরে রান্নাটাও করতে পারবো না এই জন্য ভাবলাম একটু পিঠা বানাই মানে যেই চিন্তা করছি সেই পিঠা বানাতে শুরু করে দিছি, ফ্রিজে ছিল হচ্ছে শুকনো চালের গুঁড়া ওইটা দিয়ে আমি তেলের পিঠা বানাইতে গেছিলাম দেখেন আমার পিঠাগুলার অবস্থা একটা পিঠাও ফুলে নাই আমার মনে হয় এটা যদি আমি কিছুক্ষণ বের করে রেখে দিতাম তাহলে মানে পিঠাগুলো ফুলতো ভিজা চালিগুঁড়ি দিয়ে যেহেতু বানাইছি মানে আমারই হাসি পাশ ছিল পিঠাগুলা দেখে যাই হোক যেভাবে বানাইছি এতেই আমি আলহামদুলিল্লাহ যে আমিও তো তাও তো বানানোর চেষ্টা করছি আমি এরাই কখনো পিঠা বানাই নাই মানে তেলের পিঠা এর আগে একবার বানাইছিলাম কিন্তু এটা আটাটা আমি গুলাইছিলাম না অন্যরা একজন গুলাই দিছিল কিন্তু পিঠাগুলো মাসালে অনেক সুন্দর ফুল ছিল আর এই পিঠাগুলো একটাও ফলে নাই চুপসে আছে। চাক পিঠা তো মানে পিঠা ফলে নাই কিন্তু মিষ্টি তো আছে খাওয়া তো যাবে তারপরে পিঠাগুলা বানাই নিয়ে রেখে দিলাম আর যেহেতু নাস্তা টাস্তা করার জন্য পিঠা মানে ঘরে অন্য খাবার না থাকলে পিঠাটা খাওয়া যাবে এই কারণে পিঠাটা বানাইছি তারপর হচ্ছে দুপুরে রান্না বানা আজকে আর দুপুরে তেমন কিছু রান্না হবে না ছোট মাছ আর শীতকালে যে কুমড়ো বড়ি বানিয়ে আনছিলাম বাড়ি থেকে সেই কুমড়ো বড়ি দিয়ে আজকে হচ্ছে নিরামিষ রান্না করব। আর মাসের শুরুতে যে বাজারগুলো করছিলো অনেকগুলো বাজার একসঙ্গে করছিল সেই সবজিগুলোও খেতে হবে এই জন্য ভাবলাম যে পাঁচ মিশালি কিছু সবজি দিয়ে আজকে হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে নিরামিষ রান্না করি আর হচ্ছে দুইটা আলু আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ছোট মাছ রান্না করব এই জন্য আমি এখন সবজিগুলো বের করে নিছি আর ওই সময় দুইটা লাউ আনছিল একটা লাউ তো খেয়ে ফেলছে আর ফ্রিজে রাখার কারণে লাউ একটু বস হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে লাউটাও কেটে ফ্রোজেন করে রেখে দিই একটু ভাব দিয়ে তাইলে হচ্ছে পরে যখন দরকার হবে বের করে নিতে পারবো আর এদিকে হচ্ছে আমি সবজি টবজি সব কিছু কেটে নিছি এখন হচ্ছে রান্নার পালা আর ভাতটাও পাশের চুলায় বসাই দিছি প্রথমে হচ্ছে আমি হচ্ছে সবজিটা আগে সেদ্ধ দিয়ে করে নিব সেদ্ধ বলতে হাফ সেদ্ধ করব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ বসাই দিব আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও তার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চুলাতে আমি একটা পাতিলে হচ্ছে লাউটা দিয়ে দিলাম আর ওর মধ্যে হচ্ছে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপরে একটু খুন্তি দিয়ে একটু মিশাই দিব আর এটা হচ্ছে আমি বেশিক্ষণ বলক তুলে নাই দু একটা বলক তোলার পরে নামাই নিছি আর এখন হচ্ছে যত সবজিটা রান্না করবে এই জন্য হচ্ছে কুমড়ো গুঁড়ি বড়িগুলো আগে ভাজবো আর আমি কিন্তু ওই যে সকালে যে পিঠা বানাইছিলাম ওই পিঠা বানানোর তেল দিয়ে এখন রান্না করে নেব কারণ যেহেতু পিঠা বানার জন্য অনেকগুলো তেল নষ্ট হয়েছে আর প্রথমে হচ্ছে বড়িগুলো ভালো করে ভেজে নিব আর আমার এই বড়িগুলো মনে হয় ফেটানো একটু কম হয়েছিলো এই কারণে হচ্ছে এই বড়িগুলো তরকারি যখন কষাই ওই সময় দিতে হয় কিন্তু বড়ির যদি ফেটানো ভালো হয় তাহলে কিন্তু এটা মানে রান্না শেষে ঝোলের উপর দিলে পরেই হয়ে যায় কিন্তু আমার এটা মানে ফেটানো একটু কম হয়েছে এই কারণে হচ্ছে তর্কে যখন কষাইতে হয় ওই সময় দিয়ে দেওয়া লাগে আর যদি সব কাজ করার আগে যদি একটু গুসাই নেওয়া যায় তাহলে কিন্তু সংসারে আরও বাকি কাজ করা যায় আমি কিন্তু এখানে রান্না করতে করতে যে আমি হচ্ছে মাহির বাবা কিছু কাপড় ভিজায় রাখছিলাম সেই কাপড়গুলোও ধুয়ে নিচ্ছি মানে এদিকে হচ্ছে তরকারিটা কষাচ্ছি ওইদিকে যে আবার আমার অন্য কাজগুলো করে নিচ্ছি তরকারি কেটে সব কিছু গুসাই নিলে পারে হাতের কাছে থাকলে পারে রান্না করতে খুব বেশি সময় লাগে না সাথে অন্য কাজগুলোও গুছানো হয়ে যায় আর এদিকে হচ্ছে আমার তরকারিটা কষানো শেষ আমি তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে ভাজনা জন্য একটু পেঁয়াজ আর জিরা ভেজে নিচ্ছি কারণ তরকারির মধ্যে একটু ভাজনা বাটা না দিলে পারে তরকারি খেতে ভালো লাগে না আমার কাছে আর আমরা কুষ্টিয়ার মানুষ যদি তরকারিতে ভাজনা না দিই মনে হয় কি রান্নাটা অসম্পূর্ণ রয়ে গেছে বিশেষ করে মাছের তরকারি আর নিরামিষে তো দেবই আর গোসে তো সবাই দেয় এটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু আমরা নিরামিষ কিংবা মাছের তর্কে খেতে গেলে পারে ভাজনা বাটা না দিলে মনে হয় কি রান্নাটা সম্পূর্ণই হয় নাই ভাজনাটা বেটে আমি এখন তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু মিশাই নিয়ে তারপর তরকারিটা নামাই নিলাম আর সেই সাথে এখন হচ্ছে ছোটো মাছটা হচ্ছে হাতে মেখে রান্না করব আর ছোট মাছের অবস্থা দেখলে আপনারা হাসবেন কারণ মাছগুলো ধুইতে যে এমন অবস্থা হয়ে গেছে কারণ মাছটা কিনে আনতে একটু দেরি হয়ে গেছিলো বারোটা বেজে গিয়েছিল তো এই কারণে আর কি সকাল সকাল মাছ আনলে পরে মাছটা ফ্রেশ পাওয়া যায় মায়ের বাবা ছুটির দিন ওইটা আনছিলো শনিবারের দিন ডিউটি ছিল ও ডিউটি থেকে আসার সময় মাছটা কিনে আনে কিন্তু মানে বাইশের পরে ধুয়ে ধুইতে দুতে আর কি মাছের অবস্থা আর কি খারাপ হয়ে যায় মানে একটু ভেঙে গেছে আর এখানে হচ্ছে আমি একটা ছোট্ট দুটো আলু কেটে নিয়েছি আর দুইটা পেঁয়াজ আর মায়ের বাবা হচ্ছে মরিচ এনে দেওয়ার পর আমারও বলছে যে আমরা হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে আমরা তিনজন আমাদের তিনজনের জন্য মরিচ আমাদের তিনজনের জন্য মরিচ বরাদ্দ করছে তিনটা তিনটার বেশি কাঁচামরিচ দেওয়া যাবে না বেশি লাগলে পারে মরিচের গুঁড়া একবারে বেশি করে করা আসো এখান থেকে মরিচের গুঁড়া একটু বেশি করে দিও কিন্তু কাঁচামরিচ দেওয়া যাবে না এদিকে আমি তিনটা মরেছি ছোট ছোট করে পাতলা করে কেটে করেছি আর এদিকে হচ্ছে হাতে মেখে দিলাম আর মশলা বাটা পানি বাকি করে নেব রান্না তো শেষ এদিকে আর আমি হচ্ছে যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোট এই জন্য তরকারি মানে রান্না শেষে রান্নাঘরে রাখার জায়গা নাই রান্না করার পরে আমাকে ডাইনিংয়ে রাখতে হয় এই জন্য হচ্ছে আমি তরকারিটা নিয়ে এসে এখন এর পর রেখে দিচ্ছি আর এদিকে আমার এই তরকারিটাও রান্না হয়ে গেছে আর এটাকেও আমি এখন নামাই নিব আর বুড়ি এদিকে ওর প্রাইভেটে যাওয়ার সময় হয়ে যাচ্ছে এই জন্য ও বললাম যে তুমি গোসল দোসুল করে রেডি হয়ে নাও ওর টিচার হচ্ছে পাশেই থাকে বাসার পাশেই যখন আর কি ওনার সময় হয় যেহেতু অনেক বাচ্চার পড়ায় এই কারণে ওনার যখন সময় হয় উনি আর কি ফোন দিয়ে জানাই দেয় যে মাহি আমি এখন আসতেছি আর এদিকে হচ্ছে আমি যেহেতু রান্না করতে করতে কাপড় ধুইছিলাম সেই কাপড়গুলো এখন নাড়তে হবে কাপড়গুলো ধুয়ে বাথরুমে দিয়ে দিয়েছি পানি ঝরানোর জন্য কারণ আমার বান্দাটা হচ্ছে অনেক ছোট আর মাহির খেলনা টানা থাকে আর যদি পানিটা বাথরুম থেকে না ঝরাই নি তাহলে হচ্ছে মানে খেলনা টেলনা ভিজে যায় এই কারণে হচ্ছে আমি কাপড়গুলো ধুয়ে হচ্ছে আগে বাথরুমে কিছুক্ষণ ঝুলাই রাখি কোনো বিশ মিনিট কি আধা ঘন্টা মানে পানিটা যেন ঝরে যায় বান্দা যেন না পড়ে এই কারণে তারপরে এই শুকনো কাপড়গুলো তুলে আমি এখন ভিজা কাপড়গুলো নেড়ে দেবো আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম